সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলা টিভি 71 চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা, আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জামালউদ্দিন কালাচান। আজকে যিনি বাংলা টিভি 71 অতিথি হয়েছেন তিনি হচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এস এম নজরুল ইসলাম। স্যার, আমরা আপনাকে বাংলা টিভি 71 পক্ষ থেকে স্বাগত। ধন্যবাদ আপনাকে এবং বিশেষ করে বাংলা টিভির দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আপনাকে শুরুতে যে প্রশ্নটি করব, প্রশ্নটি হচ্ছে করোনাকালীন সময়ে মামলার জট নিয়ে কিছু কথা বলুন। ধন্যবাদ আপনাকে। করোনাকালীন সময়ে বেশ কিছু মামলার জট হয়েছে, এটা যেমন সত্য, একই সাথে করোনাকালীন সময়ে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে আমাদের সরকার পক্ষ, অ্যাটর্নি অফিস এবং বিভিন্ন জায়গা থেকে তা ভার্চুয়ালি মামলা মোকদ্দমা অনেকটা নিষ্পত্তি করছে, এবং সেই নিষ্পত্তির মধ্যে দিয়ে যে যতগুলো জট হওয়ার কথা তার থেকে অনেকটা বাংলাদেশ সরকার সফল হয়েছে, ওই জটটা হয়নি। দ্বিতীয় কথা হলো এই যে জট যেটা হয়েছে এটা আমাদের বিচার ব্যবস্থার মধ্যে দেখবেন যে আমরা অ্যাটর্নি জেনারেল অফিস ছাড়াও বাংলাদেশের প্রত্যেকটি জেলায় বর্তমান যে প্রধান বিচারপতি আসছেন মহোদয়, বিচারপতি মহোদয় খুব সাংঘাতিকভাবে আন্তরিক এবং আন্তরিকতার সহিত প্রত্যেকটা কোর্ট কাছাড়ি দেখবেন চারটা পাঁচটা মধ্যে একটা না কাজ করে, এবং আগের থেকে আগের যে মাঝখানে যে একটা ঢিলেমি তৈরি ছিল সেটা অনেক লাঘব হয়েছে, এবং আমি আশা করি আগামী এক বছর মধ্যে যেটুকু জট হয়েছে সে জট তো খোলাই যাবে, এবং বিচার অঙ্গনটাকে আরেক পরিষ্কার করার জন্য আমাদের বাংলাদেশ সরকারের গণপ্রতিনিধি, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু আন্তরিকতা দেখাচ্ছে, এবং আমাদের আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল অফিস, বাংলাদেশের অন্য সরকারি অফিসগুলো এবং বিচার অঙ্গনগুলো সবাই সচেতনভাবে আছে এই করোনা জটিলতার মধ্যে, যেমন গোটা বাংলাদেশ বিষে গেছে করোনা জটিলতার মধ্যে নাই, বিচার অঙ্গনও বেরোয় আসবে এতে কোনো সন্দেহ নেই, এবং যেটুকু জটিলতা হয়েছে ওটা আমি বিশ্বাস করি সম্পূর্ণভাবে সফল হবে। তার কারণ বাংলাদেশের মানুষ খুব সহজ সরল, আবার বাংলাদেশের মানুষ খুব উত্তেজিত হয়, কিন্তু বাংলাদেশের মানুষ যেহেতু সরলভাবে মানুষকে মেনে নিয়েছে, বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টার গণপতি বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে, ঠিক একইভাবে বাংলাদেশের বিচার অঙ্গনও তারা নিয়ম মানে, যদিও কতিপয় লোক আছে 30% লোক যারা মানি না, মানব না, রাজনীতি করে, ওই লোকগুলো বাদে সবাই বাংলাদেশকে মানে এবং বাংলাদেশের বিচার ব্যবস্থাকে মানে, এবং বিচার ব্যবস্থা একটা সুষ্ঠু সুন্দর পক্ষে যাবে, এবং করোনাকালীন সময় যে ক্ষতি হয়েছে আমরা মোটামুটিভাবে গোটা পৃথিবীতে মানুষ যতটা পোষাই উঠতে না পারছে আমরা বাংলাদেশ অনেকটা পোষাইছি, এবং আগামী দিন বিচার অঙ্গনও সেটা পোষাবে বলে আমি মনে করি, এতে কোনো সন্দেহ নেই। স্যারের কাছে আমার আরেকটি প্রশ্ন, আইনজীবী হওয়ার নেপথ্য কারণ কি, এই বিষয়টা নিয়ে কিছু। ধন্যবাদ। আইনজীবী হওয়ার বিষয়ে অনেক কারণ থাকলো, তার মধ্যে সবচেয়ে বড় কারণ যেহেতু আমি বরিশালের ছেলে, গ্রাম অঞ্চলে আমরা দেখতাম আমাদের, আমি বিশেষ করে আমার সবচেয়ে বেশি খারাপ লাগতো যে আমরা ওই মামলা মোকদ্দমা করতে যেয়ে মানুষ নিঃস্ব হয়ে যেত। যেমন আমরা গল্পের ছলে বললেও হোক, আর যে গ্রামে একটি গল্পই আছে যে যদি কাউরে বিপদে ফেলতে তাহলে মামলায় ফেলাই দাও, নাহলে একটা বিবাহ করাই দাও। তো ঠিক সেই জায়গা থেকে আমি একটা নিশ্চিত করেছিলাম যে এর কারণটাকে এটা জানা দরকার। সেকেন্ড কথা যে বিচার অঙ্গনে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত সৎ লোকের দরকার, সেটা আইনজীবী হোক আর বিচারক হোক। আমি আমার কর্মজীবন শুরু করেছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার মধ্যে দিয়ে, সেখান থেকে যদি চলে আসছি তা আমি প্রথম জীবন থেকেই আইনজীবী হওয়ার একটা চরম শখ আমার ছিল। তার আইনজীবীদের মধ্যে একটা সবচেয়ে মজার বিষয় হলো যে স্বাধীনভাবে চলাফেরা করা যায়, স্বাধীনভাবে কথা বলা যায় এবং স্বাধীনতা আছে, কিন্তু এখানে এসে দেখলাম যে আসলে আইনজীবীরা কেউ ব্যক্তি মানুষ হিসেবে স্বাধীন, কিন্তু সমাজের কাছে সে যে ঋণী বা সে যে দায়বদ্ধতা এটা বড় কঠিন। তার কারণ আইনজীবীরাই একমাত্র পেশা যারা দিন নেই রাত নেই 24 ঘন্টা খাটতে হয়, আপনি কোর্ট অঙ্গনে কাজকর্ম করার পরে বাসায় যে কাজ করতে হয় নিজের প্রয়োজন না, নিজের মক্কেলের প্রয়োজনে কাজ করতে হয়, কিন্তু মক্কেল আর তখন মক্কেল থাকে না, সে উকিল হিসাবে নিজস্ব বিষয়টা হয়ে যায়, উকিল হিসাবে নিজস্ব। এই কারণে এটা আমি প্রথম থেকেও জানতাম এবং আমি এটা বুঝতাম যে আইনজীবীরা শ্রম দেয়, কিন্তু এত বেশি শ্রম দেয় আমার ধারণা ছিল না। তা আমি সবচেয়ে বড় বেশি আশা করেছিলাম যেহেতু আমার বাবা একজন আদর্শবান শিক্ষক ছিল, তা আমি দেখতাম যে মানুষ সমাজে তাকে যেভাবে রেসপেক্ট করে বা তার যে ছাত্রছাত্রীরা তার যে ইজ্জতটা দেয়, ইজ্জতটা সম্বন্ধে বাবা খুব খুশি ছিলেন, কিন্তু আমি ব্যক্তিগত খুশি ছিলাম। কারণ মানুষের কাছে পয়সা না থাকলে, মানুষ যদি মানুষের কাছে উপকার করতে পারে তাতে মানুষ মনে রাখে না। যেমন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গোটা বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গেছে আপনি দেখবেন তার সেই পরিমাণ প্রশংসা বাড়েনি, কিন্তু তার কথা প্রশংসা বাড়ুক না বাড়ুক সে কিন্তু একটা জিনিস বললে পাশে দাঁড়াই সবাই শুনতে হয়, সে হোক না বিরোধী দল হোক না সরকারি দল, গোটা বিশ্বের নেতারাও তার কথা শুনে। তার কারণ
সে কাজ করার মতো যোগ্যতা রাখতে। আইনজীবী হলে এরকম একটা পেশা যে পেশায় দাঁড়িয়ে দুটো কথা বলা যায় এবং দুটো কথা বলে মানুষ সেই কথা শুনতে বাধ্য এবং কথা শুনতে বাধ্য বলেই মানুষকে সেই স্বাধীনতা থেকে বেরিয়ে আনার জন্য আইনজীবী হিসেবে আসছে। এবং আমার ব্যক্তিগত ছাত্রজীবন থেকে আমি একটু স্বাধীন চেতা মানুষ ছিলাম, সেখান থেকে আমার চিন্তা চেতনার মধ্যে আইনজীবী হওয়ার একটা ইচ্ছা ছিল এবং আমার ফ্যামিলিতে কোনো আইনজীবী নাই বা আমার এলাকায় খুব আইনজীবী ছিল না। তা আমি দেখলাম যে আমার এলাকার মানুষ মানুষের আইনজীবীদের কাছে যাইয়া বিচারাঙ্গনে যাইয়া যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জায়গা থেকে বের করে আনার জন্য আমি ব্যক্তিগত আইনজীবী হচ্ছে। আমি অত্যন্ত বিনয়স বলি যে আমি যখন কাঠালি থানায় আইনজীবী হিসেবে আসি তখন খুব কম লোক আইনজীবী ছিল, এখন তো অনেক আইনজীবী হয়েছে। এবং তখন আমাদের ইউনিয়নই আমাকে গর্ব করে অনেকে বলতো যে ইউনিয়নের মধ্যে আইনজীবী নাই, থানার মধ্যেও সারাবাড়ি মিলে তিন চারজন নাই, কিন্তু আসলে বিষয়টা তা না, সংখ্যা খুব কম ছিল। এখন অনেক আইনজীবী হয়েছে, অনেকে আইনজীবী পেশার সাথে আসতেছে। তবে আমি আইনজীবী হতে যে কারণে চেয়েছিলাম সে জায়গায় আমি সার্থক এবং আমি ব্যক্তিগতভাবে আইনজীবী পেশা থেকে খুব খুশি এবং আমি দেশবাসীকে সবার কাছে কৃতজ্ঞতা অনুভব কৃতজ্ঞতা জানাই। এবং আমি বিশেষ করে বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই যে বাংলাদেশ সরকার আমাকে যতটুকু সম্মান দিয়েছে আইনজীবী হিসেবে এর সাথে বেশি কিছু আর আমার আশা করার নাই। সকলকে ধন্যবাদ। স্যারের কাছে আমার আরেকটি প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে বর্তমান সরকার সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে ব্যাপকভাবে সফল, মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কী করণীয় এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। বর্তমান সরকার চেষ্টা করতেছে আন্তরিকতার সাথে, আমি তো প্রথমেই বললাম যে বাংলাদেশের যারা বাস করে তারা 30% লোক, আমার ধারণা এখন প্রায় 30% লোক তারা বাংলাদেশ মানে না। এর মধ্যে এক নম্বর বিরোধী দল বিএনপি, তারা বাংলাদেশকে মানে না, তার কারণ যে দল এই দেশে বাস করে বঙ্গবন্ধুকে স্বীকার করে না, 7ই মার্চ স্বীকার করে না, মুজিবনগর সরকার মানে না, 14ই এপ্রিল মানে না, এরা তো আসলে এই দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে বিশ্বাস করি না। এবং একই সাথে দেখেন যে জিয়াউর রহমানের ছেলে, যে জিয়াউর রহমান নিজেকে ঘোষক দাবি করে, ঘোষক দাবি করে, ঘোষক আসে কোত্থেকে? সে তার বাবা তার ছেলে বলে যে বঙ্গবন্ধু পাক বন্ধু, তো যদি পাক বন্ধু তাহলে এই দেশে কী করে হবে? এই যে 30% লোক এই যে বিএনপি করে, এদের কারণে বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা সুস্থ সুন্দর ধারাবাহিক, কেন বিএনপিকে তো দেখতে সুন্দর ভালোই দেখায়, খালেদা জিয়াকে যেমন দেখতে সুন্দর দেখায়, কথাবার্তা যেভাবে কয়, যেমন একটা অবরোধ দিয়ে থইছে সেই 1200 এই পর্যন্ত অবরোধ তুলে নেয়, মানুষ তো সেই অবরোধের মধ্যেই আছে। কিন্তু এই জাতীয় কথা যদি সমাজের একটা শিক্ষিত লোক বলে, তা কিছু লোক আছে যারা কম শিক্ষিত বা অল্প শিক্ষিত বা যারা বুঝতেছে না। আর বিশেষ করে একটা কি বাংলাদেশ, এই দুটো বাংলাদেশ কিন্তু আসলে যেভাবেই বলে না কেন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি তা না, বিশ্বের বাংলাদেশের দুটো দল, একটা জিয়া বাংলাদেশের সপক্ষের শক্তি, স্বাধীনতার সপক্ষের শক্তি, আর একটা এন্টি আওয়ামী লীগ। এই এন্টি আওয়ামী লীগগুলোর যে সবচেয়ে খারাপ, এবং এরা ডাহা মিথ্যে কথা বলে, অসত্য কথা বলে, এবং এরা খুনকে হালাল করে। যেমন জিয়াউর রহমান সাহেব ইন্ডিমিটি বিল দিয়া গোটা পৃথিবীতে বাংলাদেশে খুনকে হালাল করে দিয়ে গেছে, এবং পৃথিবীর মধ্যে খুনির চার্জা যদি বলেন, আমি হিটলারের পরে দ্বিতীয় কোনো ব্যক্তি যদি বলেন ঠান্ডা মাথায় খুন করে বেরিয়ে যাওয়া একমাত্র জিয়াউর রহমান ছাড়া অন্য কোনো লোক আমার চোখে বাংলাদেশের মাটিতে পড়ে নাই। আর কৌশল বলতে যদি বুঝেন মির্জাফরের পরে সুগভীর এবং নিখুঁত কৌশল যদি করে থাকে, জিয়াউর রহমান সব করেছে বঙ্গবন্ধু হত্যা করার জন্য যে কৌশল করার, নিজে দূরে থেকে পর্দার আড়ালে থেকে যত কৌশল করার সবই করেছে, মোস্তাককে সামনে রেখে নিজে যত বেনিফিট নেওয়ার সবই সে নিচ্ছে, এই হলো যে জিয়াউর রহমান সাহেব। সেই জিয়াউর রহমানের লোকজন এবং সেই বুদ্ধিমত্তা সম্পন্ন লোকজনের মধ্যে দিয়ে আপনি জঙ্গিবাদকে উচ্ছেদ করবেন এত তাড়াতাড়ি, তারপর আমি ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু গণ শেখ হাসিনাকে, সে যে তার সরকার এবং তার প্রশাসন যে আন্তরিকতার সহিত এই জঙ্গিবাদকে উত্থান, জঙ্গিবাদের যে উত্থান করেছিল সেটাকে যে প্রতিরোধ করছে এবং বাকিগুলো যে প্রতিরোধ করছে এটা খুবই প্রশংসনীয়, এবং এটা গোটা বিশ্বের সবাই প্রশংসা করবে। আমরা বাংলাদেশের মানুষ প্রশংসা নাই বেগরি, বিশ্বের সবাই প্রশংসা করবে। একই সাথে এই যে মাদক, মাদক কেন আসে, মাদক আসার পিছনে আপনাকে পিছনে কারণটা করে দেবে, মাদক ব্যবসায়ী যারা তারা হলে অল্পতে বড় লোক হতে চায়, এবং মাদক ব্যবসায়ীর কারা যারা সরকারকে বিগ্রত অবস্থাতে ফেলাতে চায়, মাদক ব্যবসায়ী কারা যারা ওই তারেকদের মতো লন্ডনে বসে কথা বলে দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য, মাদক ব্যবসায়ী কারা যারা বাংলাদেশের মধ্যে, যেমন দেখেন নিউ মার্কেটে একটা মারামারি হলো, কী হলো একটা দোকানের সামান্য মারামারি, এই নিয়ে যে অবস্থাটা চলতেছে, আপনি যদি বলেন যে বিএনপি পাইলেই ধরে ফেলেন, আসলে বিষয়টা তা না, ওরা পর্দার আড়ালে জিয়াউর রহমানের মতো গুটুমুটু করে, এই গুটুমুটু করতে দিয়ে আমরা একটা প্যাস লাগাই দেয় শয়তানের মতো, ইবলিস যেমন শয়তান কী করে জানেন রাস্তার মধ্যে গুড় লাগাই দেয়, গুড় খেতে পিঁপড়ে আসে, পিঁপড়াকে খাওয়ার জন্য ওই টিকটিকি আসে, টিকটিকি খাওয়ার জন্য কুকুর আসে, কুকুরকে খাওয়ার জন্য পাড়ে বাড়ি পাশে বাড়ি কুকুর কামড় দেয়, পরে মামলা হয়, মোকদ্দমা হয়, বাড়ির সংসার ধ্বংস হয়ে যায়। এর হলো যে পিঁপড়ের মতো, এই যে বিএনপি নামক যে রীতি, এরা 71 সনে বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে, যেই 71 সনে শেষ হয়ে গেছে, এখন বাংলাদেশে বাংলাদেশের রাজনীতি করতে আরম্ভ করেছে কি, বঙ্গবন্ধুকে বাদ দিয়া, কীভাবে তাদের জিয়াউর রহমানের ঘোষক
বাংলাদেশ যদি বঙ্গবন্ধুর নামে স্বাধীন হইতো তো জিরামান ঘোষক হয় কি করে? আর ঘোষক বলতে কোনো জিনিস আছে নাকি? ঘোষণা তো ছাত্র জীবনে আমি বহুত লিফলেট ব্যানার পড়ছি, মাইকিং অনেক করছি, এই দিয়ে যদি হয়ে যেত তো এই ব্যানার পাঠ করতে পারলেই যদি একটা দেশ স্বাধীন হয়ে যেত বা একটা মিটিং হয়ে যেত তার কেউ ব্যানার পাঠ করতো না। এই জাতীয় লোকজনের কারণে, এই জাতীয় মিথ্যা কথার কারণে বাংলাদেশের মানুষগুলো একটু উদ্ভট হয়ে গেছে এবং তারা দুঃস্বপ্ন দেখছে এবং এই মাদকরে যে দুঃস্বপ্নবাদীরা খাচ্ছে খাচ্ছে কারণটা আমি আপনার বলে ওই যে যারা 10% বা 30% লোক যারা 71 সনের রাজাকার ছিল তাদের তো কাম নেই এখন, তারা আকাম করে বেড়াচ্ছে। আকাম করার জন্য তো পয়সা দরকার, সে আকামের পয়সা অতি সহজে আসে মাদক থেকে। এবং আমি বলি, আমার বলতে হয়তো খারাপ লাগবে, দিদিরা আমার অনেক খারাপ শোনাইবে, যে ম্যাক্সিমাম সরকারের ছত্রছায়া থাকিয়া বিএনপি যে রাজাকার আলবদর আসাম যারা আছে তারা বাংলাদেশ আওয়ামী লীগের নামে, যেমন যে দেখবেন আমি একটা কোর্টে থাকি সেখানে শুনি কি জোরসাব মাঝে মাঝে বলে হে আমি ছাত্রলীগ করতাম, তো এখন কী করেন? উনি বিএনপি করতেন, তো উনি বিএনপির লোক অথচ উনি বলেন যে আমি ছাত্রলীগ করতাম। এইভাবে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় বিএনপির লোকজনগুলো তারপর আমরা ছাত্রলীগ করতাম, আওয়ামী লীগ করতাম, এই করে করে সরকারের পিছিয়ে ঘুরিয়া এখন হাইব্রিড হিসেবে এসে যোগদান করিয়া পুরোটা দলটাকে শেষ করছে এবং এটাও নির্মূল হবে। আপনি বাংলাদেশ আওয়ামী লীগের লোকজন একটু সচেতন হলে পরে এটাও নির্মূল হবে এবং আমি আশা করি এটা খুব বেশি সময় লাগবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেভাবে আগাচ্ছে এভাবে আগাতে পারলে মোটামুটি বাংলাদেশ আবার পূর্ব অবস্থা এবং স্বাধীন একটা সুন্দর চিন্তা চেতনা ফিরে আসবে। হয়তো অনেকে বলতে পারতেছেন যে এখন বিএনপি নাই, বিএনপি নাই মানে কি? ওই তো মদ খাইয়ে শুয়ে আছে, মাদক ব্যবসায় তাদেরকে ধরছে, তারা তো মাদকে আসক্ত হয়ে গেছে, তার কারণ তাদের তো কাজ নেই কিছু, এরা এই ব্যবসাগুলো করে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ বাংলাদেশ 71-এর পক্ষ থেকে স্যার আপনাকে গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য। ধন্যবাদ আপনাকে এবং আপনার বাংলা টিভি শ্রোতা দর্শক যারা আছেন এবং বিশেষ করে বাংলাদেশের সকল মানুষের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং তাদেরকে সচেতন হওয়ার জন্য বলছি যে আপনি আপনার পাশে মাদক ব্যবসায়ী ঘুরছে আপনি ধরিয়ে দেন, এটাই হলো বাংলাদেশের সকল মানুষের প্রতি আমার দাবি থাকবে, তাহলেই গোটা দেশ শান্তিতে থাকবে। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, সকল ধন্যবাদ।